হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জবস অ্যান্ড নলেজ। সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম যে অধ্যায় আমি শুরু করেছিলাম, আজ সেই অধ্যায়ের পার্ট ফোর বা চতুর্থ পার্ট। এবং আজকের পার্টের কোশ্চেন শুরু হচ্ছে কোশ্চেন নাম্বার 33 থেকে। এবং প্রত্যেক ক্লাসের মতো আজকের ক্লাসেও থাকছে ভীষণ গুরুত্বপূর্ণ সব প্রশ্ন, তো সুতরাং ভিডিওটা একটু না কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকো। তো তাহলে চলো বন্ধুরা, আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক সুবীর দাসের রিজনিং এবং জিআই বই থেকে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম অধ্যায়ের পার্ট ফোর। তো তাহলে আজকের ক্লাসে এখানে যে নির্দেশটা দেওয়া রয়েছে সেখানে বলা রয়েছে নিচের প্রশ্নগুলিতে তিন ধরনের শ্রেণী বা দল বা গ্রুপ দেওয়া রয়েছে। প্রদত্ত দলগুলির সাথে ছয় প্রকারের ভেন চিত্র দেওয়া আছে। দলগুলির পারস্পরিক সম্পর্ককে যে ভেন চিত্রটি সঠিকভাবে নির্দেশ করে সেটি চিহ্নিত করো। এবং প্রথম কোশ্চেন দেওয়া রয়েছে 33, বায়ুমণ্ডল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড। তো এই সম্পর্কটিকে এখানে যে কটা ভেন চিত্র দেওয়া রয়েছে সেগুলোর মধ্যে থেকে কোন ভেন চিত্রের সঙ্গে মিল খুঁজে পাওয়া যাবে সেটা আমরা এবার দেখে নেব। তো তাহলে এখানে প্রথমে বায়ুমণ্ডল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এই তিনটের মধ্যে থেকে বায়ুমণ্ডল প্রথমে যেটা দেওয়া রয়েছে প্রথমে আমরা সেটা এঁকে নেব, অর্থাৎ একটা বায়ুমণ্ডল, এটার আমরা নাম দিচ্ছি বায়ুমণ্ডল। এবার যে বাকি দুটো অংশ রয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এই দুটো কিন্তু দুটো আলাদা গ্যাস, তো তাহলে বাকি যে দুটো বৃত্ত আমরা আঁকব সেটা কিন্তু এই বায়ুমণ্ডলের মধ্যেই হবে, অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যে কিন্তু গ্যাসগুলো থাকে। অর্থাৎ একটা আমরা বৃত্ত নেব যেটা হবে আমাদের অক্সিজেন, আর একটা বৃত্ত নেব যেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, এবং এই দুটো গ্যাসই থাকবে বায়ুমণ্ডলের মধ্যে। একটা হবে O2 এবং একটা হবে CO2। তো তাহলে এইটা আমাদের ফাইনাল চিত্র এখানে আমরা পেলাম, এটাই আমাদের ফাইনাল ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। তাহলে এই চিত্রের সঙ্গে যে উত্তরের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হলো অপশান নাম্বার C। এবং এখানে কিন্তু খেয়াল রাখতে হবে এই যে দুটো বৃত্ত আঁকা হয়েছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড এরা কিন্তু কখনোই মিশে যাবে না, কারণ দুটো কিন্তু আলাদা গ্যাস, তো সুতরাং এরা কিন্তু আলাদাভাবে বায়ুমণ্ডলের মূল বৃত্তের মধ্যে থাকবে। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা কোশ্চেন নাম্বার 34 সমাধানটা দেখে নেব। এখানে বালক, বালিকা এবং শিক্ষার্থী এই সম্পর্কের মধ্যে সঠিক ডায়াগ্রাম নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে যে বালক, বালিকা এবং শিক্ষার্থী রয়েছে, তো এই তিনটের মধ্যে থেকে প্রথমে যে দুটো রয়েছে বালক এবং বালিকা এটা কিন্তু সম্পূর্ণ দুটো পৃথক বিষয়, অর্থাৎ মেল এবং ফিমেল, তো সুতরাং এদের মধ্যে কিন্তু কোনো সরাসরি সম্পর্ক হবে না। এবং শিক্ষার্থী যেটা আছে, যে বৃত্তটা আছে সেটা কিন্তু বালক বালিকা উভয়ের মধ্যে থাকবে, কারণ শিক্ষার্থী বালকও হয় বালিকাও হয়। তো তাহলে আমরা এখানে প্রথমে একটা বৃত্ত আঁকব যেটা আমরা এটাকে বলছি শিক্ষার্থী, এই বৃত্তটা হলো শিক্ষার্থী। তো তাহলে এর মধ্যে থেকে আরও দুটো বৃত্ত আমাদের আঁকতে হবে, একটা হবে বালকের বৃত্ত আর একটা হবে বালিকার বৃত্ত। তো তাহলে এখানে একটা যেটা আছে সেটা হচ্ছে বালক অর্থাৎ বয়েজ, আর একটা হচ্ছে গার্লস। এই দুটো বৃত্ত যেহেতু আলাদা জেন্ডারের সেই জন্য কিন্তু দুটো মিশে যাবে না, কিন্তু এই বালকের কিছুটা অংশ থাকবে শিক্ষার্থীর মধ্যে, অর্থাৎ কিছু বালক হয় শিক্ষার্থী এবং কিছু বালিকা তারাও কিন্তু হয় শিক্ষার্থী। তো তাহলে আশা করি চিত্রটা বোঝা গেল, এটাই কিন্তু তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র। এবং এই ফাইনাল ভেন চিত্রের সঙ্গে যে উত্তরের বা যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা দেখো, এখানে অপশান নাম্বার D, এই অপশান নাম্বার D তাহলে হবে সঠিক উত্তর। এটিও কিন্তু বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পারলে। এবার কোশ্চেন নাম্বার 35 সমাধানটা আমরা দেখে নেব। এখানে পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং বিজ্ঞান এই তিনটের মধ্যে সঠিক ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। তো এখানে যেটা রয়েছে পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং বিজ্ঞান এই তিনটের মধ্যে থেকে পদার্থবিদ্যা এবং জীববিদ্যা হচ্ছে বিজ্ঞানের দুটো শাখা, অর্থাৎ এই দুটো কিন্তু বিজ্ঞানের মধ্যে থাকবে। তো তাহলে আমরা একটা বৃত্ত আঁকব বিজ্ঞান, এবং এই বিজ্ঞানের মধ্যে বাকি দুটো থাকবে অর্থাৎ পদার্থবিদ্যা এবং জীববিদ্যা। তো তাহলে আমাদের ভেন চিত্র এখানে রেডি হয়ে গেছে। তাহলে এই বিজ্ঞান, এই বৃত্তের মধ্যে দুটো আলাদা বৃত্ত হবে, একটা পদার্থবিজ্ঞান আর একটা জীববিজ্ঞান, কিন্তু এই পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞান কিন্তু কখনোই দুটো মিশে যাবে না, কারণ দুটো কিন্তু আলাদা বিষয়। তো সুতরাং এই যে ফাইনাল ভেন চিত্র আমরা পেলাম এই ভেন চিত্রের সঙ্গে কোন অপশানের মিল আমরা এখানে পাচ্ছি, তো এখানে দেখো অপশান নাম্বার C যেটা রয়েছে এই অপশান নাম্বার C তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর, এবং এটি তাহলে হবে আমাদের ফাইনাল ভেন চিত্র। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবার কোশ্চেন নাম্বার 36 সমাধানটা আমরা দেখে নেব। এখানে ইঞ্জিনিয়ার, অধ্যাপক, পুরুষ এই তিনটের মধ্যে সঠিক ভেন চিত্র আমাদের অঙ্কন করতে হবে।
তো এখানে দেখো যে ইঞ্জিনিয়ার হয় সে কিন্তু পুরুষও হতে পারে মহিলাও হতে পারে, আবার এখানে যে অধ্যাপক সেও কিন্তু পুরুষ বা মহিলা হতে পারে। তো সুতরাং এখানে আমরা একটা বৃত্ত নেব যেটা আমরা নেব পুরুষ, এবং এই পুরুষের মধ্যে আরও একটা বৃত্ত নেব যেটা হবে ইঞ্জিনিয়ার, এবং তার সঙ্গে আরও একটা বৃত্ত আমরা নেব যেটা আমরা বলছি অধ্যাপক। তো এখানে এবার দেখো তাহলে এই যে তিনটে নাম আমরা পেলাম, পুরুষ, ইঞ্জিনিয়ার এবং অধ্যাপক। তো তাহলে এখানে এই যে তিনটে বৃত্ত আমরা এখানে এঁকে নিয়েছি, যেখানে এই যে বৃত্তটা এটা পুরুষের বৃত্ত, কিন্তু এই পুরুষের কিছুটা অংশ কিন্তু ইঞ্জিনিয়ারের মধ্যে ঢুকে রয়েছে, অর্থাৎ কিছু পুরুষ ইঞ্জিনিয়ার হতে পারে, আবার একইভাবে কিছু পুরুষ এখানে অধ্যাপক কিন্তু হতে পারে, আবার কিছু আছে এই মাঝখানের অংশটা যেটা কিন্তু ইঞ্জিনিয়ার, পুরুষ এবং অধ্যাপক, আবার এই যে মাঝের অংশটা এখানে কিন্তু কিছু অধ্যাপক কিছু ইঞ্জিনিয়ার একসঙ্গে রয়েছে, অর্থাৎ এই যে অংশটা এই অংশটার মধ্যে কিন্তু কিছু অধ্যাপক ইঞ্জিনিয়ারও হতে পারে, কারণ সে ইঞ্জিনিয়ার শিক্ষা দিতে পারে, তাই সে অধ্যাপক, সে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের ওপরে অধ্যাপক হতে পারে, অর্থাৎ সেও একজন ইঞ্জিনিয়ার হতে পারে। তো তাহলে এক্ষেত্রে এটি হবে আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশানের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হলো অপশান নম্বর এফ, এই এফ হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এটি কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে এগুলোর সঙ্গে সঠিক সম্পর্ক নির্ণয় করতে না পারলে কিন্তু ভেন ডায়াগ্রামটা ভুল হয়ে যাবে। এবার আমরা কোশ্চেন নম্বর 37 সমাধানটা দেখে নেব। এখানে ত্রিভুজ, বিষম ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, এই তিনটের মধ্যে আমাদের সঠিক ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম নির্ণয় করতে হবে। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাহলে এই বিষয়টা আগে বুঝতে হবে, এখানে কিন্তু দুরকম ত্রিভুজ রয়েছে, বিষমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ, এরা দুটোই কিন্তু ত্রিভুজের অংশ। তো সুতরাং প্রথমে আমরা একটা বৃত্ত নেব, এই বৃত্তকে আমরা বলছি ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আরও দুটো বৃত্ত হবে, যেটা হবে বিষমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ। এবার বিষয় হলো বিষমবাহু ত্রিভুজ এবং সমকোণী ত্রিভুজ আমরা দুটো বৃত্ত কীভাবে আঁকবো, একে অপরের সঙ্গে মিশিয়ে দেবো নাকি আলাদা করে আঁকবো। বোঝার বিষয় হচ্ছে এটাই, সমকোণী ত্রিভুজের একটা কোণ কিন্তু সমকোণ হয়, অর্থাৎ যখন আমরা একটা ত্রিভুজ আঁকছি তখন এই যে একটা কোণ সমকোণ হলো, কিন্তু বাহুগুলো তিনটি কিন্তু সমান নয়, অর্থাৎ এই যে ত্রিভুজটা এটা একদিকে যেমন বিষমবাহু ত্রিভুজ, আবার একদিকে কিন্তু এটা সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যেহেতু একটা কোণ হচ্ছে সমকোণ। তো তাহলে এখানে যে বৃত্ত দুটো আমরা আঁকবো সেই বৃত্ত কিন্তু দুটো একে অপরের মধ্যে মিশে থাকবে, কারণ এই বৃত্তের একটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ আর একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। কিন্তু এই সমকোণী ত্রিভুজের মধ্যেও কিছু ত্রিভুজ থাকে, এই যে মাঝখানে যে অংশটা, কিছু ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হতে পারে, আবার সেগুলো বিষম ত্রিভুজও হতে পারে, যেটা আমি একটু আগে ছবি দিয়ে বুঝিয়ে দিলাম যে একটা ত্রিভুজের একটা কোণ সমকোণ হওয়া সত্ত্বেও বাকি তিনটে যে বাহু থাকবে সেই বাহুটা কিন্তু বিষম বাহু, অর্থাৎ তিনটে তিন রকম বাহু হলে সেটা বিষমবাহু ত্রিভুজ হয়ে যাচ্ছে, অর্থাৎ সমকোণী ত্রিভুজ কিন্তু বিষমবাহু ত্রিভুজও হতে পারে। তো তাহলে সুতরাং এক্ষেত্রে এটি তাহলে হবে আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশানের সঠিক মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশান নম্বর এ, এই অপশান নম্বর এ তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর। এবং এটিও কিন্তু বন্ধুরা একটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার এখানে নতুন একটা নির্দেশ দেওয়া রয়েছে, যেখানে 38 থেকে 43 এই কটা প্রশ্নের সমাধান আমাদের এই চিত্রের মাধ্যমে, এই নির্দেশের মাধ্যমে করতে হবে, যেখানে ছটা ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম এখানে দেওয়া রয়েছে। এই ছটা ভেন ডায়াগ্রামের মধ্যে থেকে নিচের এই প্রশ্নগুলোর সঠিক উত্তর কোনটা হবে সেটা নির্ণয় করতে হবে। প্রথমে কোশ্চেন নম্বর 38, এখানে আছে আপেল, পটল, সবজি। তো এক্ষেত্রে প্রথমে আমরা একটা বৃত্ত এঁকে নেব, এই বৃত্তটা হলো আমাদের সবজির বৃত্ত, এবং এখানে আপেল রয়েছে, পটল রয়েছে। তাহলে এবার এখানে যেটা বোঝার বিষয়, এখানে এবার সবজির মধ্যে আমরা একটা বৃত্ত নেব, এটাকে আমরা কী নাম দেব, এটাকে আমরা নাম দিচ্ছি পটল, কারণ পটল কিন্তু একটা সবজি। এবার এখানে আরেকটা রয়েছে আপেল, এই আপেলটা কিন্তু সবজির এই বৃত্তের মধ্যে হবে না, কারণ আপেল কোনো সবজি নয়, আপেল কিন্তু একটা ফ্রুট, একটা ফল। তো সুতরাং এখানে আরেকটা বৃত্ত আলাদা করে নেব যেটা হবে আপেল। এটা তাহলে আমাদের ফাইনাল ভেন চিত্র তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা বৃত্তের মধ্যে তাহলে এই বড় বৃত্তের মধ্যে হবে এই ছোট বৃত্তটা, যেটা প্রথম বৃত্ত হবে সবজি এবং দ্বিতীয় বৃত্ত হবে পটল, কারণ পটল হলো একটা সবজি। কিন্তু আপেলের যে বৃত্তটা আমরা নেব সেটা কিন্তু এই সবজি বা পটলের সঙ্গে কোনোরকমভাবে সম্পর্কিত হবে না, সেটা সম্পূর্ণ বৃত্তের বাইরে আলাদা করে আঁকতে হবে, কারণ আপেল হচ্ছে একটা ফল।
তো তাহলে এই যে ফাইনাল ভেন চিত্র আমরা পেলাম, এই ভেন চিত্রের সঙ্গে যে উত্তর বা যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর ই। এই যে দুটো বৃত্ত একটার মধ্যে আরেকটা রয়েছে এবং একটা বৃত্ত রয়েছে আলাদা, অর্থাৎ অপশন ই হচ্ছে এক্ষেত্রে সঠিক উত্তর। এটাও কিন্তু বন্ধুরা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং বন্ধুরা এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং এর থেকে তোমরা উপকৃত হও তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও এবং নিজেদের বন্ধুদের সঙ্গে এই ভিডিও ক্লাসগুলোকে ফেসবুক হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও বিভিন্ন পরীক্ষার প্রিপারেশনের ক্ষেত্রে এই ক্লাসগুলো থেকে উপকৃত হতে পারে। কোশ্চেন নাম্বার 39, আপেল আম পেঁপে এগুলো কিন্তু তিনটে আলাদা আলাদা ফল। তো সুতরাং তাহলে এখানে যে বৃত্তগুলো আমরা আঁকবো সেগুলো কিন্তু তিনটে আলাদা আলাদা বৃত্ত হবে। তাহলে এই যে তিনটে বৃত্ত আমরা এখানে আঁকলাম এই তিনটে বৃত্ত কিন্তু আলাদা আলাদা হবে, কারোর সঙ্গে কারো সম্পর্ক এখানে থাকবে না, কারণ তিনটে আলাদা ফল। এখানে আম আপেল এবং পেঁপে তিনটে কিন্তু সম্পূর্ণ আলাদা ফল। তো তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর এফ, অর্থাৎ তিনটে বৃত্ত হবে আলাদা। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নম্বর 40 সমাধানটা আমরা দেখে নেব। এখানে উকিল শিক্ষিত ব্যবসায়ী এই তিনটের মধ্যে সঠিক উত্তর আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে যেটা বুঝে নিতে হবে উকিল শিক্ষিত এবং ব্যবসায়ী, অর্থাৎ উকিল একটা পেশা, ব্যবসায়ী কিন্তু আর একটা পেশা, এবং শিক্ষিত হচ্ছে একটা মধ্যবর্তী বিষয়, অর্থাৎ একজন উকিল সে কিন্তু শিক্ষিত হয়, একজন যে ব্যবসায়ী সেও কিন্তু শিক্ষিত হতে পারে। এবং এখানে উকিলের সঙ্গে যদি ব্যবসায়ীর সম্পর্ক নির্ণয় করতে যাওয়া হয় তাহলে কিন্তু কিছু উকিল ব্যবসায়ী হতে পারে বা কিছু ব্যবসায়ী কিন্তু উকিল হতে পারে, অর্থাৎ ব্যবসার পাশাপাশি অবসর সময় সে কিন্তু ওকালতিও করতে পারে। তাহলে এক্ষেত্রে আমাদের চিত্রটা কেমন হবে, এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত নেব যেটাকে আমরা এখানে বলবো শিক্ষিত, এবং তার মধ্যে আরও একটা বৃত্ত আমরা নেব এটাকে আমরা বলছি উকিল, এবং এর সঙ্গে আরও একটা বৃত্ত আমরা নেব এটাকে আমরা বলছি ব্যবসায়ী। তাহলে এবার বোঝার বিষয় হলো এই শিক্ষিতের এইটা হচ্ছে শিক্ষিতের বৃত্ত এবং এখানে হচ্ছে উকিল, অর্থাৎ উকিলরা কিন্তু সম্পূর্ণটা শিক্ষিতের মধ্যে থাকবে, কারণ শিক্ষিত না হলে উকিল হওয়া যায় না, সেই জন্য উকিলের বৃত্ত কিন্তু সম্পূর্ণটা শিক্ষিতের মধ্যে থাকলো। এবার এই যে ব্যবসায়ী বৃত্তটা এটা দেখো কিছুটা অংশ কিন্তু শিক্ষিতের মধ্যে পড়েছে, কিছুটা অংশ উকিলের মধ্যে পড়েছে, অর্থাৎ কিছুটা অংশ তাহলে ব্যবসায়ীর কিছুটা অংশ শিক্ষিত হতে পারে বা কিছু ব্যবসায়ী শিক্ষিত হতে পারে এবং কিছু ব্যবসায়ী উকিলও হতে পারে। আবার বৃত্তের আরেকটা অংশ দেখো, এই যে অংশটা এটা দেখো শিক্ষিতের বাইরে রয়েছে উকিলেরও বাইরে রয়েছে এই যে অংশটুকু। তো তাহলে এখানে বোঝা গেল যে কিছু ব্যবসায়ী কিন্তু অশিক্ষিত হতে পারে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে সবসময় যে শিক্ষিত হতে হয় এরকম কোনো ব্যাপার নেই, সে অন্য টাকা পয়সার লেনদেন বা হিসাবের ব্যাপারটা সে অন্য কাউকে দিয়ে করিয়ে নিতে পারে, কিন্তু সে নিজে ব্যবসায়ী যে সে শিক্ষিত নাও হতে পারে, সেই জন্য একটা অংশ কিন্তু, তো সুতরাং এই যে অংশটুকু এইটুকু কিন্তু শিক্ষিতর বাইরে পড়ে গেছে। তাহলে এই যে ভেন চিত্রটা পাওয়া গেল এটাই আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই চিত্রের সঙ্গে যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে দেখো অপশন নম্বর সি। অপশন নম্বর সিতে এই ভেন চিত্রটা রয়েছে। তো এটা কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এবার কোশ্চেন নম্বর 41 সমাধানটা আমরা দেখে নেব। এটা প্রিভিয়াস ইয়ার এক্সাম 2008 কিন্তু এসেছিল, প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। তো এখানে শিক্ষক শিক্ষিত এবং বেকার এই তিনটের মধ্যে সঠিক সম্পর্ক আমাদের নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে প্রথমে আমরা বুঝে নিই শিক্ষক এবং শিক্ষিত, অর্থাৎ একজন যে শিক্ষক হয় সে কিন্তু অবশ্যই শিক্ষিত হবে, অর্থাৎ এখানে যে দুটো বৃত্ত আমরা এখানে আঁকবো একটা শিক্ষিত একটা শিক্ষক, এখানে শিক্ষিত যে বৃত্তটা আমরা আঁকবো এই বৃত্তের মধ্যে যে বৃত্তটা আসবে সেটা কিন্তু শিক্ষক বৃত্তটা, কারণ একজন শিক্ষক শিক্ষিত বলে সে শিক্ষক হয়েছে, অর্থাৎ তার মধ্যে কিন্তু শিক্ষা অবশ্যই থাকবে না, অর্থাৎ একজন ব্যক্তি যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সে শিক্ষক হতে পারবে না, অর্থাৎ সমস্ত শিক্ষক কিন্তু অবশ্যই শিক্ষিত। সেই জন্য এই যে বৃত্তটা আমরা এঁকেছি শিক্ষিত এর মধ্যে এই বৃত্তটা থাকবে, এটা হলো শিক্ষক। এবার বাকি থাকলো বেকার, এবং বেকারে যে বৃত্তটা আমরা আঁকবো সেটা কিন্তু হবে ঠিক এরকম, অর্থাৎ এই যে বেকারে যে বৃত্তটা আমরা শেষে আঁকলাম এই বৃত্তটা কিন্তু শিক্ষিতের মধ্যে কিছুটা থাকবে, কিছুটা শিক্ষিতের বাইরে থাকবে, অর্থাৎ বেকারের কিছু অংশ, কিছু বেকার হয় শিক্ষিত, কিছু বেকার হয় অশিক্ষিত, কিন্তু এই বেকারের বৃত্তটা কখনোই কিন্তু শিক্ষক বৃত্তটাকে স্পর্শ করবে না, কারণ শিক্ষক কিন্তু একটা পেশা একটা জব, কিন্তু এখানে বেকার মানে হচ্ছে যার কোনো কাজ নেই। তো তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল ভেন চিত্র, এবং এই ফাইনাল ভেন চিত্রের সঙ্গে যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর ডি,
এই অপশন নম্বর ডি তাহলে এক্ষেত্রে হবে সঠিক উত্তর। আশা করি এই প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এটিও বন্ধুরা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবারে আমরা কোশ্চেন নম্বর 42 এর সমাধানটা দেখে নেব। এখানে অধ্যাপক, রাজনীতিবিদ এবং ডাক্তার এই তিনজনের মধ্যে সঠিক উত্তর নির্ণয় করতে হবে। তো তাহলে এখানে যে তিনটে বৃত্ত আঁকতে হবে, এখানে দেখো অধ্যাপক, রাজনীতিবিদ এবং ডাক্তার তিনটে কিন্তু আলাদা বিষয়, কিন্তু তিনটাই কিন্তু আবার একে অপরের সঙ্গে সম্পর্কিত। সেটা কিভাবে? একজন ডাক্তার সে কিন্তু রাজনীতি করতে পারে, অর্থাৎ সে রাজনীতিবিদও হতে পারে, আবার অবসর সময়ে সে অধ্যাপনাও করতে পারে, অর্থাৎ সে অধ্যাপকও হতে পারে। আবার একজন অধ্যাপক একইভাবে রাজনীতিবিদও হতে পারে এবং অধ্যাপক পেশার পাশাপাশি অবসর সময়ে সে কিন্তু ডাক্তারিও করতে পারে। তার বাড়িতে চেম্বার করে হোক বা যেখানে জায়গায় হোক, সে কিন্তু ডাক্তারিও করতে পারে। তো তাহলে এক্ষেত্রে তিনটে ডায়াগ্রাম বা তিনটে বৃত্ত আমাদের কীভাবে আঁকতে হবে? তো তাহলে এটাই হবে আমাদের ফাইনাল ভেন চিত্র, যেখানে অধ্যাপক, ডাক্তার এবং রাজনীতিবিদ তিনটেই কিন্তু একে অপরের সঙ্গে মিশে থাকবে, আবার কিছুটা করে অংশ প্রত্যেকের মধ্যে কিন্তু আলাদা করেও থাকবে, যেটা কারোর সঙ্গে মিশে থাকবে না। আবার এই যে মাঝখানের অংশটা, এটা একসঙ্গে তিনজনেরই হবে, অর্থাৎ একজন ব্যক্তি সে কিন্তু অধ্যাপকও হতে পারে, ডাক্তারও হতে পারে, আবার পাশাপাশি সে রাজনীতিও করতে পারে, অর্থাৎ সে রাজনীতিবিদও হতে পারে। এবং বাকি অংশগুলোর মধ্যেও দেখো কিছুটা অংশ করে ঢুকে রয়েছে, অর্থাৎ অধ্যাপকের সঙ্গে ডাক্তার, অর্থাৎ এদের সঙ্গে মিল থাকতে পারে। একজন ডাক্তার হতে পারে, সে অধ্যাপকও হতে পারে, আবার সে পাশাপাশি রাজনীতিবিদও হতে পারে। এইরকমভাবে একে অপরের সঙ্গে প্রত্যেকে কিন্তু সম্পর্কিত হবে এবং এটি হবে আমাদের ফাইনাল ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। এবং এই চিত্রের সঙ্গে যে অপশনের মিল আমরা এখানে পাচ্ছি সেটা হচ্ছে অপশন নম্বর বি। এক্ষেত্রে অপশন নম্বর বি তাহলে হবে সঠিক উত্তর। আশা করি প্রশ্নের সমাধানটা তোমরা বুঝতে পেরেছ। এবং এরপরেও যদি তোমাদের কোনো ডাউট থাকে বা বুঝতে অসুবিধা হয়, তাহলে কিন্তু ভিডিওর নিচে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই বিষয়গুলোকে আবার তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবং এই ভিডিও ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে কিন্তু ভিডিওটিকে একটা লাইক অবশ্যই করে দিও। এবার কোশ্চেন নম্বর 43 এর সমাধানটা আমরা দেখে নেব, যেখানে ল্যাবরেটরি, হাসপাতাল, বাজার তিনটে নাম এখানে দেওয়া রয়েছে। এবার আমাদের যেটা বুঝতে হবে, এখানে যে ল্যাবরেটরি এবং হাসপাতাল রয়েছে, এই দুটো কিন্তু একে অপরের সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ হাসপাতালে কিন্তু ল্যাবরেটরি থাকে, কিন্তু বাজার বিষয়টা সম্পূর্ণ আলাদা। তাহলে প্রথমে আমরা একটা বৃত্ত আঁকবো, এটাকে আমরা বলছি হাসপাতাল, এবং এর মধ্যে আরও একটা বৃত্ত আমরা নেব, এটা হচ্ছে ল্যাবরেটরি, এবং সম্পূর্ণ বাইরে একটা বৃত্ত আঁকবো, এটা হচ্ছে বাজার। এই বাজারের সঙ্গে কিন্তু হাসপাতাল বা ল্যাবরেটরির কোনো সম্পর্ক নেই, তো সুতরাং সেজন্যে এই বৃত্তটা বাকি বৃত্ত দুটো থেকে সম্পূর্ণ আলাদা আঁকতে হবে। তো তাহলে এটাই হলো আমাদের ফাইনাল ভেন চিত্র। এবং এই ভেন চিত্রের সঙ্গে যে অপশনের মিল এখানে আমাদের রয়েছে সেটা হচ্ছে অপশন নম্বর ই। অপশন নম্বর ই হচ্ছে সঠিক উত্তর। এই ভেন চিত্রের সঙ্গে এই আমাদের এই ভেন চিত্র কিন্তু সম্পূর্ণ মিলে গেছে। তো তাহলে আশা করি এই প্রশ্নের সমাধানটাও তোমরা বুঝতে পেরেছ। এটিও কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভালো প্রশ্ন। তো তাহলে বন্ধুরা, এই কোশ্চেন নম্বর 43 এর সঙ্গে শেষ হচ্ছে আজকের ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম অধ্যায় পার্ট 4। এর পরবর্তী পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। এবং আজকের ভিডিও ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে, তাহলে ভিডিওটিকে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। এবং এই সমস্ত ভিডিও ক্লাসগুলো ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের বন্ধুদের সঙ্গে অবশ্যই অনেক অনেক করে শেয়ার করে দিও। তো তাহলে বন্ধুরা, আজকের ক্লাসে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।